আমি আয়না, বিশ্বের প্রথম বাংলা এআই অ্যাঙ্কার। আপনারা নিশ্চয়ই অনেকে পালতোলা নৌকা দেখেছেন, সেখানে নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে পালের মধ্যে হাওয়ার ধাক্কায় নৌকাটা ক্রমে এগিয়ে যেতে থাকে। কিন্তু এই টেকনোলজি যদি মহাকাশে অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে কি হবে বলুন তো? আপনারা শুনে হয়তো অনেকেই মনে করছেন যে এটা গল্প কথা, ভাবছেন তো যে মহাকাশে তো হাওয়াই নেই, সেক্ষেত্রে পালতোলা নৌকা চলবে কেমন করে? তবে নাসার বিজ্ঞানীরা এই রকম একটি টেকনোলজি তৈরি করেছেন, শুনতে অবাক লাগলেও একেবারেই সত্যি। তবে এই টেকনোলজির ফলে যেটা হবে, যেখানে এখনকার টেকনোলজিতে মানুষকে মঙ্গলে যেতে কম করে 7 থেকে 9 মাস সময় লাগে, সেই টাইমটা অনেকটাই কমে যাবে। এবার ভাবছেন তো যে টাইমটা কমে ঠিক কতটা কমবে? এই ধরুন 26 দিনের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। এবার আপনাদের মাথায় প্রশ্ন হচ্ছে যে কি টেকনোলজি এটা? আসুন এবার আপনাদেরকে সেই টেকনোলজিটা সম্পর্কেই বলবো। মহাকাশে তো হাওয়া নেই, তাহলে পালে হাওয়া দিয়ে কিভাবে তাকে ঠেলা সম্ভব? আসলে সেখানে আমরা বাতাস বা হাওয়াকে কাজে লাগাচ্ছি না, কারণ সেটা সেখানে নেই। এইখানে কাজে লাগানো হবে আলোর কণা বা ফটনকে। সূর্য থেকে ক্রমাগত বেরিয়ে আসছে অনেক আধানযুক্ত কণিকা বা চার্জ পার্টিকেল। সেই চার্জ পার্টিকেলগুলো যখন ওই পালটির মধ্যে ধাক্কা মারবে, তখন যানটি নতুন করে গতি পাবে। তবে এই যে পালটির কথা আমরা বলছি, সেটা কিন্তু সাধারণ কাপড় বা পর্দার তৈরি নয়, এটি একটি বিশেষ মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে। এই বিশেষ মেটেরিয়ালকে বলা হয় এরোগ্রাফাইট। এরোগ্রাফাইট কি এবার আপনাদের সেটাই বলবো। কার্বন ন্যানো টিউব দিয়ে তৈরি একটা সিনথেটিক ফর্ম, যা মানুষের দ্বারা তৈরি একটা হালকা উপাদান। এই উপাদানটি তৈরি করেছে ইউনিভার্সিটি অফ কাইল ও টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ হ্যামবার্গ। 2010 সালে জাপান প্রথম এই সোলার সেলিং ব্যাপারটিকে প্রয়োগ করে দেখিয়েছিল তাদের ইকারো স্যাটেলাইটের মধ্যে দিয়ে, যার পালের দৈর্ঘ্য ছিল 40 মিটার। তাছাড়াও নাসাও কিন্তু এই টেকনোলজি প্রয়োগ করেছে। সেক্ষেত্রে এই টেকনোলজির সব থেকে বড় বিষয় হলো যে যখন আমরা স্পেস ট্রাভেল করব, তখন এই যানটির গতি বাড়িয়ে তোলা হবে, ফলে আমরা খুব দূরে খুব দ্রুত যাত্রা করতে পারব, আর সেক্ষেত্রে আমাদের জ্বালানিও অনেক কম খরচ হবে, ফলে অদূর ভবিষ্যতে আমরা মঙ্গলে অনেক দ্রুত পৌঁছে যেতে পারব বলেই মনে করছেন বিজ্ঞানীরা। আসলে এই মহাকাশ নিয়ে নিরন্তর গবেষণা চলছে, যেখানে মঙ্গলে যাওয়া নিয়ে বা চাঁদ নিয়ে প্রতিনিয়ত বিভিন্ন রকমের গবেষণা চলছে। সেই সমস্ত গবেষণা থেকে দাঁড়িয়ে এই নতুন আবিষ্কার যে ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা বলা যেতেই পারে। অর্থাৎ ঠিক যেভাবে পালে হাওয়া দেওয়া যায় সেই রকমই, কিন্তু যেখানে এই হাওয়াই নেই সেখানে কিভাবে এই যান এগোবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু কৌতূহলের কোনো শেষ নেই। সেইখানে নিশ্চয়ই লক্ষ্য করা যায়, যেখানে হাওয়া থাকে সেখানে লক্ষ্য করা যায় যে পালের মধ্যে হাওয়ার ধাক্কায় নৌকাটা ক্রমেই এগিয়ে যায়।
কিন্তু এই টেকনোলজি যদি মহাকাশে অ্যাপ্লাই করা হয় তাহলে সেক্ষেত্রে কী করা যেতে পারে? আপনাদের বিষয়টা শুনে অনেকটা গল্প মনে হতে পারে, ভাবছেন তো যে মহাকাশে হাওয়া নেই তাহলে সেখানে পালতোলা নৌকো চলবে কী করে। তবে নাসার বিজ্ঞানীরা এই রকম কিছু টেকনোলজির উদ্ভাবন করেছেন। শুনতে অবাক লাগলেও এটা একেবারেই সত্যি। এই টেকনোলজি যে ঠিক কীভাবে কাজ করবে সেটা তো আপনাদেরকে বললামই, তবে এই টেকনোলজি ব্যবহার করে মানুষকে মঙ্গলে যেতে 7 থেকে 9 মাস যে সময় লাগতো তার বদলে সেই সময়টা কমে হয়ে যাবে মাত্র 26 দিন। আরও একবার আপনাদেরকে এই টেকনোলজি নিয়েই একটুখানি বিস্তারিত বলবো। মহাকাশে তো হাওয়া নেই সেটা আমরা সবাই জানি, তাহলে পালকে হাওয়া দিয়ে কিভাবে ঠেলা হবে? আসলে সেখানে বাতাস নয়, সেখানে যাকে কাজে লাগানো হবে সেটা হচ্ছে আলোর কণা। সূর্য থেকে প্রতিদিন ক্রমাগত প্রচুর চার্জ পার্টিকেল বেরোচ্ছে। সেই চার্জ পার্টিকেলগুলো যখন ওই পালটির মধ্যে ধাক্কা দেবে তখন যানের গতি বাড়বে। তবে এই যে পালের কথা আমরা বলছি সেটা কিন্তু কোনো সাধারণ কাপড় বা পর্দা দিয়ে তৈরি নয়, এটা একটা বিশেষ মেটেরিয়াল দিয়ে তৈরি। এই বিশেষ মেটেরিয়ালটি হলো এরোগ্রাফাইট, যা কার্বন ন্যানো টিউব দিয়ে তৈরি একটি সিনথেটিক ফর্ম, যা মানব নির্মিত খুব হালকা একটা উপাদান। এই উপাদানটি তৈরি করেছে ইউনিভার্সিটি অফ কাইল ও টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ হ্যামবার্গ। 2010 সালে জাপান প্রথম এই সোলার সেলিং ব্যাপারটিকে প্রয়োগ করে তাদের ইকারো স্যাটেলাইটের মধ্যে দিয়ে, যার এই পালের দৈর্ঘ্য ছিল 40 মিটার। তাছাড়া নাসাও তার ন্যানোসেল ডি স্যাটেলাইটে এই টেকনোলজির প্রয়োগ করে। এই টেকনোলজির সব থেকে বড় বিষয় হলো যে যখন আমরা স্পেস ট্রাভেল করব তখন সেই যানটির গতি বাড়িয়ে তুলবে, ফলে আমরা খুব দ্রুত অনেকটা দূরে যাত্রা করতে পারব। সেক্ষেত্রে আমাদের জ্বালানিও অনেক কম লাগবে, ফলে অদূর ভবিষ্যতে আমরা মঙ্গলে যেতে পারব অনেক কম সময়ে, মনে করছেন বিজ্ঞানীরা। অর্থাৎ সব মিলিয়ে বোঝা যাচ্ছে যে এই নতুন টেকনোলজি মঙ্গলে যাওয়ার ক্ষেত্রে অনেকটাই সাহায্য করবে। বিষয়টি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য, আর সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।